হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। গৌরিকতা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে তোমাদের কাছে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে চলে গেছি কালী পুজো বাড়ির নিমন্ত্রণ। আর কালী পুজোতে কি স্পেশাল মেনুতে ছিল জানো? মুড়ি। তো তাহলে স্কিপ করো না। আজকে আমরা যাচ্ছি কালী পুজো বাড়ির নিমন্ত্রণ। অনেক এগুলো বেরিয়ে অনেক ভেতরে, আর আমার খুব ঠান্ডা লেগে গেছে, ওই জন্য গলাটা একদম বসে গেছে। আর কিছু মানে রেডি হওয়ার সময় ভিডিও করতেই পারিনি, আর তাই তুলতে পারিনি। এখন অনেক বসে পড়েছি, এখন বাজে মোটামুটি 6:30। আমরা পুজো বাড়ির সামনে চলে এসেছি, আর দেখো কত লাইট, যেন মনে হচ্ছে বিয়ে বাড়ি হচ্ছে, পুজো বাড়ি নয়। আর তোমাদের সাথে বকবক করতে করতে ভুলেই গেছিলাম কার বাড়ি এসেছি। আমরা এসেছি তোমার দাদা ভাইয়ের একটা বন্ধুর বাড়ি। ওটা শুধু বন্ধুর বাড়ি নয়, ওনারা আমাদের আত্মীয় হয়ে গেছে পুরো সম্পর্কের মধ্যে। বাইরে থেকে এত আলো দিয়েছিল, এত সুন্দর সাজিয়েছিল, আর ভিতরটাও অনেক সুন্দর করে সাজিয়েছিল, আমি আর তুলতে পারিনি। আর দেখো এখানে একটা ছোট্ট সদস্য আছে ওনাদের বাড়িতে, আর ছোট্ট পুচকু কি সুন্দর, কত কাঁদছে পুচকুটা। বাইরেটা বেরিয়ে দেখছি এখন চলে এসেছে ঠাকুর, আর ঠাকুরটাকে তোলার জন্য সবাই মিলে ব্যবস্থা করছিল যে ঠাকুরটাকে কিভাবে তোলা যায়। তো অনেক উঁচুতে পুজোটা হচ্ছিল, তো তাই জন্যে সবাই মিলে ঠাকুরটাকে তোলার ব্যবস্থা করছিল। সবার সাথে দেখা করে তারপরে চলে এসেছি ফুচকা খেতে। আবার ফুচকা খেয়ে উপরে উঠে গেছি। পুরো তিনতলাতে খাওয়ান দাওয়ানো হচ্ছিলো, আর ওখানেই ঠাকুর বসিয়েছিল। আর ঠাকুরের মণ্ডপটা এত সুন্দর, এত সুন্দরভাবে সাজিয়েছিল যে কি বলবো, মানে বলে বোঝাতে পারবো না যে এত সুন্দরভাবে সাজিয়েছিল। এরকম সাজানো আমি কোথাও দেখিনি, এই প্রথমবার দেখলাম। আমার ঠাকুর দেখা হয়ে গেছে, আর ঠাকুরকে নমস্কার করা হয়ে গেছে। এইবার আমি চলে এসেছি খেতে বসবো। আর আমি বলেছিলাম না যে খাবারেতে স্পেশাল ছিল মুড়ি? না না, এটা ভুল কথা, ছিল হচ্ছে অনেক কিছুই। প্রথমে ঢুকতেই ছিল কফি, তারপর ছিল ফুচকা, আর তারপরে মেনুতে ছিল বেগুনি, তারপর নান, তারপরে চানা পনির, আলু কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, অনেক কিছু। আর আমি তোমাদের সাথে মজা করব বলে স্পেশালি মুড়িটা দেখালাম থাম্বেলে। আর ওখানে সত্যি লাস্টে ছিল মুড়ি। অনেকেই তেলের জিনিস খেতে ভালোবাসে না, লাস্টে একটু মুড়ি হলেই চলে। আর বাঙালির প্রিয় খাবার তো একটু ভাত আর মুড়ি, তাই কি না? তো ওনারাও লজ্জা না পেয়ে খেয়ে নিল। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে তিন বউ মিলে কি সুন্দর মালা পরালো। ঠাকুরমশাই বললেন ওদেরকে মালা পরাতে। আর এদিকে সবাই মিলে বসে গোল করে কি করছে জানো, ধান আর জব ছাড়াচ্ছে। আমি আবার ওদের সাথে আর কি মানলাম যে এই আগে থেকে কাজটা করে রাখোনি কেন, ওরা বলছে ব্যস্ত হয়ে যাচ্ছিলাম তাই পারিনি। আর এই যে দেখো, এখানে আর কেউ নেই, সবাই আছে ওপরে, খাওয়া দাওয়া হচ্ছে আর পুজোও আরম্ভ হয়ে গেছে। আর এই যে আমি তিনজন দুজনকে পেলাম, তিনজনকে বলছি, একজনকে পাইনি। ওই যে ওই দিদিভাই যে সবুজ কালার শাড়ি পরে আছে, উনি হচ্ছে বড়দিভাই, আর উনি হচ্ছে মেজদিভাই, আর একজন আছে ছোট, সে আমার থেকে ছোট তাই তাকে ছোটই বললাম। আর এইদিকে ব্যাম্পাটি বাজানো শুরু করে দিয়েছে। আর দেখো আমরা বাড়ি চলে আসবো বলে দিদিভাই বাই বাই করছে। ব্লগটা এইটুকুই, গুড নাইট বন্ধুরা।